হাই এভরিওয়ান, আমি শায়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে ভিডিও টপিক কী হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করব, বাংলাদেশি ব্রাইডাল মেকআপ লুক। কারণ বাংলাদেশের যে ব্রাইডাল লুকগুলো হয় আমার ভীষণ ভালো লাগে নিজের, ওই জন্য আমি ভাবলাম চলো ওরকম ধরনের কিছু একটা লুক ক্রিয়েট করা যাক। তো এখানে আমি শাড়ি নিয়ে নিয়েছি, এটা এখান থেকে দোকান থেকে নেওয়া, এবং আমি আমার লাল ওড়নাটা খুঁজে পাচ্ছি না কেন জানি না, তো এটা একটা দিদির কাছ থেকে নিয়ে এসেছি। আর এই দুটো ব্লাউজের মধ্যে কোনটা পরবো বুঝতে পাচ্ছি না, তো যে কোনো একটা পরবো। এখন আমি বেরিয়ে যাচ্ছি, পার্লারে যাব। আর টোটো এসে অলরেডি দাঁড়িয়ে আছে, টোটোয় সমস্ত ব্যাগগুলো আমি তুলে দিয়েছি, সাজের বিভিন্ন জিনিসপত্র, ডেকোরেশনের জিনিস, রিং লাইট বিভিন্ন আছে তাই। আর পার্লারে যাচ্ছি কারণ পার্লারে গেলে আমার একটু সুবিধা হবে সেই কারণে। এটা আমার একটা দিদির পার্লার, তো আজকে এখানেই আমি সাজবো। পার্লারে এসে দেখলাম পার্লারে কিছু জিনিস এসেছে নতুন, তো সেগুলোই এখন দেখাদেখি করছি। নতুন জিনিস দেখতে কারণ ভালো লাগে, আর সেগুলো যদি হয় পছন্দের জিনিস। আর এখানে আছে ভোলে বাবা, আর কি বলবো তোমাদের, মানে আমি যখনই শ্যুট করি তখনই মানে দেখে দেখে সেইদিনই মেক করতে হবে। আজকেও মেক করেছি, চলো তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি। হঠাৎ করেই আসলাম, তার আগেও ঠিক ছিল, বেরিয়েছি তখনই দেখলাম মেকটা হয়েছে। আর আমি যেহেতু স্নান করেই বেরিয়ে এসেছিলাম তাই আমার চুলটা ভিজেছিল, তাই ড্রায়ার দিয়ে এখন শুকিয়ে নিচ্ছি। আর নতুন জিনিস ইউজ করার তো মজাই আলাদা, সেই কারণে আরও বেশি করে ইউজ করছি। ফার্স্ট টাইম এই লেন্সটা আমি পরবো, দেখবো, কোনোদিন লেন্স পরিনি। অনেক কষ্ট করে প্রায় এক ঘন্টা ধরে আমি লেন্সটা পরেছি, চোখের জলে নাকের জলে হয়েছি একরকম বলতে গেলে চলে। তো লেন্স পরার এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম, আমি কিন্তু অলরেডি একটা মিনি ভ্লগ পোস্ট করে দিয়েছি, গিয়ে তোমরা দেখে নিতে পারো চ্যানেলে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, বৃষ্টি হলে সমস্যা নেই কিন্তু বৃষ্টি হলে যদি কারেন্ট চলে যায় তাহলে তো শ্যুট করা যাবে না। আর মেন কথা, আমি সাজতেই পারবো না, দেখো অলরেডি আমি শুধু বেস্টটা করেছি আর কারেন্ট চলে গেছে, তো জানি না কখন কারেন্ট আসে, দেখা যাক। মাঝখানে কারেন্ট এসেছিলো তাই আমি মেকআপটা করে নিয়েছিলাম, তারপর আবার কারেন্ট চলে গেছে, তাই ভাবলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এইসব মেকআপের ভিডিও ফটো টটো তোমরা কিন্তু সব আমার পেজে দেখতে পাবে শায়নি ক্রিয়েশানে, আর আমার ইনস্টাগ্রামেও শায়নি ক্রিয়েশানে তোমরা দেখতে পাবে। মেকআপটা কেমন হয়েছে তোমরা জানিও, যদিও ফুল লুকটা তোমাদের দেখাইনি, দেখাচ্ছি একটু পরে। কখন কারেন্ট আসে আগে দেখি, কারেন্টের জন্য এখন অপেক্ষা করতে হয় বসে বসে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখালাম একটু আগেই কারেন্ট ঝাটাং করে চলে গেছিলো, কতক্ষণ বসেছিলাম, তারপরে ফাইনালি কারেন্টটা আসলো। অ্যান্ড আমার এটা ফাইনাল লুক বলবো না, আমি এবার চুলটা বাঁধবো, দেন শাড়ি পরবো, দেন ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। আর কেমন এটা হচ্ছে, মেকআপটা কমপ্লিট করেছি, টিপটা ছোটো করেছি, যদি টিপটা শাড়ির সঙ্গে বানায় তো এটাই থাকবে, নয়তো একটু বড়ো সাইজ পরে নেব। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস দেখাই, চলো। এই যে হ্যাঁ, এই গয়নাগুলো আজকে পরবো না, আজকে পরবো একটা হেভি গয়না, এটা আমি একবার পরেছিলাম আমার কলেজের অনুষ্ঠানে, এই সেটটা পরেছিলাম, এটা সুমিদির সেট। তো আজকে আমি এটাই পরবো ভাবছি শাড়ির সঙ্গে, যেহেতু আমি একটু লুকটা একটু হেভি করতে চাইছি বাংলাদেশে, তো বাংলাদেশের লুক, তো ভাবছি ওরা এম টাইপেরই পরে দেখেছি, সবাই পরে না বাট পরে বেশিরভাগই। আর ওই দুটো ব্লাউজের মধ্যে এইটা চুজ করলাম কারণ এটাই বেশি মানাচ্ছে, শাড়িটা যে একটু হেভি কাজ করা তাই আমি ব্লাউজটা একটু সিম্পলের মধ্যে রাখলাম, হেভি ব্লাউজটা পরলাম না। আর শাড়িটা আমি এখন পরে নিয়েছি, আর আজকের লুকটা যেহেতু বাংলাদেশের ব্রাইডের লুক করব, তো ওই এক প্লেট করেই পরবো, আর চুলটাও সিম্পলের মধ্যে বাঁধার চেষ্টাও করবো। প্রায় রেডি বলতে গেলে চলে, শুধু মাথায় ওড়নাটা দেবো, দিয়ে ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি ফটোশ্যুটের জন্য ডেকোরেশনটা কীভাবে করা হয়েছে। কারেন্টের জাস্ট জবাব নেই, আর সব রেডি, এদিকে কোণে রেডি, কিন্তু এদিকে ইয়ে পালিয়ে গেছে,
কি বলে ওটা বর পালিয়ে গেছে, বর পালিয়ে গেছে, মণ্ডপ রেডি আর কি কনে রেডি আর বর পালিয়ে গেছে। তাহলে কি করে হবে, এই লাইটে কি আর হয়। যাক দেখা যাক বর কখন আসে। চলে এসছে আমাদের বর। এই এই যে যে বরের এখন সেট আপটা দেখুক, এই যে আমি আমি এখন একটা সেট আপ রেডি করা হয়েছে এখানে, নিচে লাইট টাইট দিয়ে। এই যে পুরো এটা আমার হলো পুরো ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর এরপরে কী লুক দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। এরকম বিভিন্ন রকমের লুক নিয়ে এবার ভিডিও আসবে, তো ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে তোমাদের স্পেশাল দিনে বুক করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে পেজের লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করতে পারো সেখানে। এখন বাজে রাত 7টা হয়ে গেছে। ফটোশ্যুট করতে করতে নয়, কাজ করতে করতে। তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। বাই বাই।